রাজ্যের সহসভাপতি পদ পাওয়ার পর শুক্রবার সকালে ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হককে সম্বর্ধনা জানানো ফরাক্কার তৃণমূল নেতা কর্মী ও এলাকাবাসীরা ফুলের মালা মিষ্টি মুখ করিয়ে এই সম্বর্ধনা জানায়। রাজ্যের সহসভাপতি মইনুল হক প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, রাজ্য সভাপতি সুব্রত বসুকে ও রাজ্যের সমস্ত স্তরের নেতাদের ধন্যবাদ জানান। সে সময় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করছে মোদি সরকার, যেমন 100 দিনের কাজ টাকা, আবাস যোজনা টাকা, এছাড়া বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখে রাজ্যকে কোনো টাসা করতে চাইছে, সেই বিষয়ে আগামী দিনে ইন্দ্রিয় জোট লড়াই করবে। যেভাবে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে, যেভাবে 100 দিনের কাজই হোক, আবাসনের টাকাই হোক, অন্যান্য প্রকল্পে যেভাবে টাকা আটকে রেখে আমাদের সরকার তারা কোণঠাসা করতে চাইছে, বিপদে পরিচালিত করতে চাইছে, আমরা মনে করি যে এই স্বৈরাচারী সরকার আর বেশি দিন থাকবে না। ইন্ডিয়া জোট আমরা এই মুহূর্তে জোট নিয়ে ভাবছি, ইন্ডিয়া জোট আগামী দিনে মোদি সরকারকে উৎখাত করবে এই ভরসা বিশ্বাস আছে। এবং আমাদের লড়াই, এই যে দিল্লি 2-3 তারিখে যে লড়াই হলো, সেই লড়াই হয়ে আবার গতকালকে পরশু আমাদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চল অঞ্চল বিক্ষোভ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে পঞ্চায়েত মন্ত্রী, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আবার গতকালকেও রাজভবনে একটা বিক্ষোভ প্রদর্শন ছিল, রাজ্যপাল ভয়ে পালিয়ে গিয়েছে, সে কলকাতায় নেই। না থাকলেও মানুষ যে বিজেপির বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে, মানুষ আমাদের সাথ দেবে এবং আগামী লোকসভা নির্বাচনে যাতে আমরা বিজেপিকে শূন্যে যাতে নামিয়ে দিতে পারি, একেবারে শূন্যে যাতে নামিয়ে দিতে পারি পশ্চিমবাংলায়, সেই কাজ আমাদের করতে হবে। আজ থেকে এই প্রতিজ্ঞা আমরা ফারাক্কার মানুষ দিচ্ছি।